Rupali! Rupali! Yeah? Oh, master! Assalamu alaikum. Walaikum assalam. Rupali to Baritna. Rupali like Bena. After a song, it took a cover that tea. That's it. Chicken. আপনার মেয়েটা তো খুব ভালো ছাত্রী, এসএসসিতে এত ভালো রেজাল্ট করলো, গোল্ডেন প্লাস পায়া, এই গ্রামের মান ইজ্জত বাড়ালো, আমাদের স্কুলের মান ইজ্জত বাড়ালো, আর সে মেয়েটার লেখাপড়া আপনি বন্ধ করে দিলেন। মিয়া মানুষের এত লেখাপড়া করে কি হবে, আর আল্লাহর কপালত লেখাপড়া রাখি নাই, তাই বন্ধ হয়ে গেছে। এগুলা কথা কইলে হবে, মেয়েটার ভবিষ্যৎ দেখা লাগবে না। আমার চোখ সানি পড়েছে, কাছের জিনিসই ভালো করে দেখো পারি না, ভবিষ্যৎ দেখবো কি করে। মেয়েটার নাকি বিয়ে দেবার চেষ্টা করছেন? বিয়ে দিতে হবে না, ভরত বসে কদিন রাখা যায়, কদিনই। এই বিয়ার চিন্তা মাথা থেকে বাদ দেন তো, রূপালীর ইচ্ছা ও লেখাপড়া করবে, সামনের বছর কলেজে ভর্তি করে দেন। তুমি মাস্টার মানুষ, বুদ্ধি তো একটু আছে মনে করেছিলাম। কেন চাচা এই কথা করছেন কেন? বাপ হয়ে আমি মেয়ের ভালো মন্দ বুঝি না মনে করিস? মেয়েটার লেখাপড়া বন্ধ করে দিয়ে কি এমন ভালো মন্দ দেখিস? আবার মেয়ের নাকি বিয়া দিচ্ছেন, ছেলে নাকি ভ্যান চালায়। ভ্যান চালায় না, ঢাকা শহর টেম্পু চালায়। চাচা আমি করছি কি, একটু কষ্ট করে হলেও মেয়েটা লেখাপড়া চালায় যান, দেখবেন এই মেয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। আমি এত খরচ করতে নি জোগাড় করুন কদিনই, পেটের ভাত, জামা কাপড়, ওষুধপত্র, এলাই তো জোগাড় হয় না। তাহলে পরে এমন একটা ছেলে জোগাড় করেন যে কিনা রূপালের লেখাপড়াও চালায় নিতে পারবে। এমন ছেলে কোথায় পামো আমি? খুঁজলে কিন্তু সবই পাওয়া যায়। তাহলে না খুঁজে না দেহ, আমি তাহলে আজকে যাই। আসসালামু আলাইকুম। ও মেম্বার, কি চাচা কিছু করবেন? আমি তো খুব বিপদের মধ্যে পড়ে গেলাম। কি হচ্ছে? চেয়ারম্যানের জমি আদি করেছি ওর বাপের আমল থেকে। হ্যাঁ তা তো জানি, গতকাল এসে কইলে ওর জমি ফেরত দেওয়া লাগবে, আমি নাকি ধান কম দিই। তা চেয়ারম্যানের জমি চেয়ারম্যান যদি লেলায় তাহলে আর কি আর করা? তা ঠিক আছে, কিন্তু আমি কি করে খামো কদিনই? তা আপনি কি করে খাবেন সেটা আমি কি জানি? তোমরা চেয়ারম্যান মেম্বাররা যদি না জানো তাহলে কে জানবে কদিনই? আমি মেম্বার হচ্ছি তাই সবার খাওয়ার দায় দায়িত্ব লিয়ে নিছি নাকি? আমরাই তো ভোট দিয়েছি তোমাকে রে। তো ভোট দিয়ে কি মাথা কিনে নিয়েছেন? ভোট দিলে কি সব হয়? আর চেয়ারম্যান যেটা করেছে ঠিকই করেছে, আমি হলেও তাই করতাম। আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনাকে দিয়ে কি জমির কাজ হবে? হবে না। তুমি যদি চেয়ারম্যানের কেন বুঝায় কইতে তাহলে ভালো হইতো। কেন আমি কম কেন, আমার কি টাকা? আমার না উপকার করো বাবা, আমার না কাম আছে, আমি যাই। চেয়ারম্যান না পারলে তুমি তোমার দু বিঘা জমি আমার কেন বর্গা দেও? আমার সব জমি সনকলে বান্দা দিয়ে দিছি, আমার কোনো জমি নাই। আর তুমি একলা কথা অন্য কারো কাছে দেখো। তোর সাথে তো দেখাই হয় না, তুই তো সারাদিন ব্যস্ত থাকিস, বিচার সালিশ। আচ্ছা বন্ধু, বিয়ে সাথে কি করবো? আর বিয়া, জনসেবা করতে করতে টাইম পাচ্ছি না। তোকে একটা কথা কই শুন। কি কথা? আমার এক ছাত্রী খুব ভালো মেয়ে, এসএসসি তে গোল্ডেন পাইছে। গোল্ডেন মেডেল পাইছে? গোল্ডেন এ প্লাস নম্বর পাইছে। আমি করছি কি, তুই মেয়েটাকে বিয়া কর। কি? মেয়েটা খুব ভালো, দেখতেও সুন্দর, সেই ছাত্রী হিসেবেও লেখাপড়ায় খুব ভালো। তো বয়স কত? এই বয়সটা একটু কম। কম? কত কম? বিয়ার বয়স হয়েছে? হয় হয়, বিয়ার বয়স হয়েছে। কার বেটি? হয়েছে উত্তরপাড়ার কাদরি চাচার বেটি। কাদরি চাচার বেটি? আমি তো ওকে অনেক ছোট দেখেছি। হয় বিয়া তো করার দরকার, কিন্তু দোস্ত আমার সাথে বয়সের পার্থক্যটা বেশি হয়ে যাবে না? মেয়েটার লেখাপড়া করার খুব ইচ্ছা, অভাবে সংসার তো, তাই লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন বিয়ের পর যদি তার স্বামী অক লেখাপড়া করাই তাহলে মেয়েটার ভবিষ্যৎ খুব ভালো হবে। না লেখাপড়া করা তো ভালো, একটু ভাবে দেখা যায়। তা মেয়েটা কি আমার সাথে বিয়া বসতে রাজি হবে? হবে হবে, মেয়েটা শুধু লেখাপড়া করতে চাই। কাজী চাচার সাথে তো আমার দেখা হয়েছিল, কিন্তু আমি তো একটু একটু কি কিছু না কিছু না কিছু। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটু কথা কর। চাচা, চাচা মারিতে
আলাইকুম। আব্বা তো বাড়িতে নেই। তুমি রূপালী লয়, মেলা বড় হয়ে গেছে। আব্বা কিছু বলতে হবে না, থাক আমি খুঁজে নিচ্ছি। তুমি হামাক সে না? কতদিনে হামি কে? মেম্বার ভাই। মেম্বার ভাই, মেম্বার ভাই, ঠিক আছে আমি আসি। হ্যাঁ, আপনি এটি বসে আছে আর আমি আপনাকে সারা এলাকা খুঁজেছি। কেন, কি আছে? আমি তো আপনার বাড়িতে গেছিলাম। ও তাই নাকি, কেন খুঁজিচ্ছ? আপনি মুরব্বী মানুষ, বিপদের কথা বলেন, তাই ভাবলাম যে কিছু তো একটা করা দরকার। আপনারা আমাকে ভোট দিয়ে মেম্বার বানাইছেন, থ্রি টাইম মেম্বার, আমার তো একটা দায়িত্ব আছে। দেখো না মেম্বার, কিছু করা যায় কি না? আপনাকে আমি 2 বিঘা জমি দিতে পারবো না। তাহলে 1 বিঘাই দাও না। আপনাকে আমি 5 বিঘা জমি দেবো। আপনার বাড়ির উত্তর দিকে আমার যে জমিটা আছে ওইটা, ওইটা আপনার চাষ করবেন। ওইটা তো মফিজ চাষ করে। ওকে বাদ দিয়ে দেবো। ওকে বাদ দিয়ে দেবেন? হ্যাঁ, সুর ধান কম দেয়। ওই না তোমার আত্মীয় হয়? লতায় পাতায় আত্মীয়। ওই জমি আমি আপনাকে দিলাম, খুব উপকার হইল বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, দোয়া করবেন চাচা। আসসালামু আলাইকুম। কিন্তু মেম্বারের বয়স তো আমার বেটি স্যার ডাবলেরও বেশি। অত বেশি হবে না চাচা, এই সব দিক দিকে পাওয়া যাবে। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। রূপালীর সাথে তাহলে একটু কথা কই। রূপালি, রূপালি, তোর স্বার্থর সাথে কথা কবি, কথা স্যার কিছু কবেন? এই চাচা তোমাকে কিছু কসে মেম্বারের ব্যাপারে? হয় বলিছে। তুমি কি কিছু ভাবিছ? কি কব আমি? তুমি আরো পড়াশোনা করতে চাচ্ছ বলে আমি এই চিন্তাটা করেছি। স্যার আমি বুঝেছি, আপনি আমার ভালোর জন্যই যা চিন্তা করেছেন। কিন্তু স্যার আমি একটু সময় নিয়ে চিন্তা করতে চাই। ঠিক আছে ঠিক আছে, অত তাড়াহুড়ো নাই। তুমি ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। আজকে তাহলে আমি যাই, ভালো থাকি। মেম্বার ভাই, মেম্বার ভাই, হামিদ, রূপালী। তুমি উত্তরপাড়ার কাদ্রি চাচার বেটি রূপালি না? হয়। মেম্বার ভাই নাই? না ভাইজান তো নাই, কিছু করতে হবে। আমার এনা দরকার ছিল। কি দরকার? আমাকে কয়ে যাও, আমি কয়ে দেবো। হিনি না থাক, আমি পরে আবার আসু মোহিনী, তখন কথা বলবো। এত রাতত আসলিন, কোনো সমস্যা? না সমস্যা লয়, একটু দরকার ছিল। তাহলে ভিতরে আসো, বসো, এশার নামাজ পড়ে চলে আসবে। না পাপ, আমি যাই, বেশি রাত হলে আবার আব্বা চিন্তা করবি।
আচ্ছা তাহলে যাও, মেলা দিন পর তোমাকে দেখছো। হয়, আপনার বিয়ার সময় আপনাকে দেখছি। হয় হয়, যাই। আচ্ছা যা। চাচা, কাদের চাচা বাড়িতে আছেন? আমি অবশ্য জানি যে চাচা বাড়িতে নাই, তাও ডাকলাম। তুমি নাকি কালকে আমার খোঁজ করতে বাড়িতে গেছিলেন? জি। কিছু দরকার? স্যার আপনার কথা আমাকে বলেছে, আব্বার সাথেও কথা বলেছে। কোন স্যার? মুরাদ স্যার। ও মুরাদ, ওই তো আমার ছোটকালের বন্ধু। আপনার সাথে আমার জরুরি একটু কথা ছিল। জরুরি কথা? কক আপনি আসেন, এটি বসেন। আমার ছোট বোন সাথী কলো তুমি বাড়িতে গেছিলে, তখন বুঝেছি কোনো জরুরি কথা হবে। আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমার খুব ইচ্ছা আমি ডাক্তার হব। এই কথাটা আমার দিতে হবে। কোন কথাটা ঠিক বুঝলাম না। আমাকে আপনি লেখাপড়া করাবেন, আমি ডাক্তার হতে চাই। পড়াশোনা করা তো ভালো, অবশ্যই পড়াশোনা করবেন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়ানো তো ভালো। এই যে আমার ছোট বোন সাথী স্বামীর সাথে ঝগড়া করে চলে আসছে, ওই যদি লেখাপড়া জানত তাহলে কি ভাইয়ের বাড়িতে এসে থাকতো? তাহলে পরে আপনি আমার কথা দিচ্ছেন? কথা দিলাম। আমার জীবনটা একা করে নষ্ট করে দিলু। আরে কি সব করছো তুই? তুই আমাকে জোর করে বিয়া দিলো কেন? কি সুন্দর একলা জীবন ছিল, বিচার সালিশ করে বেড়াতাম, এদিক ওদিক দুনিয়া ঘুরে কি শান্তিতে ছিলাম, তা না বিয়া করা দিল। তাও আবার বসে অর্ধেক এক ম্যামের সাথে পড়াশোনা করা ডাক্তার বানাই দিন, এখন আমারই ফোন ধরে না। ও এই কথা শোনেক, তোর বউ ডাক্তার পড়িচ্ছে, এটা শুধু তোর না, আমাদের এই গ্রামের সবার জন্যই সম্মানের, বুঝলু? আমি মেম্বার লয়, আমার সম্মান কি কম? না না, মেম্বার কম কথা লয়। শুধু মেম্বারগুলো তুই আমার থার্ড টাইম মেম্বার, আমি কম কত লয়? ঠিকই করছো, থার্ড টাইম মেম্বার। হ্যাঁ আমি থার্ড টাইম মেম্বার, এই রাস্তা দিয়ে গেলে কেউ সালাম না দিয়ে যায় কতই। হয় হয় তা ঠিক, আর সে থার্ড টাইম মেম্বারের বউ তার ফোন ধরে না। তা এত খেপেছো কেন? হয়তো তোর বউ কোনো কাজে ব্যস্ত ছিল, ক্লাস থাকতে পারে, পরীক্ষা, কত রকম ডাক্তারি কারবার। আধা ঘন্টা ধরে আমি একশোবার ফোন দিছি, ফোন তো ধরেই নাই, এখন আবার বন্ধ করে দিছে। কি করলো? আধা ঘন্টার মধ্যে একশোবার ফোন দিছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধর যে তোর বউ হয় ক্লাস করেছিল অথবা পরীক্ষাতে ছিল, সে সময় তোর ফোন গেলে ক্যাম্বা করে ধরবে ক? হ্যাঁ তা তো কথা। এই যে ফোন করছি। হ্যালো বউ। হ্যালো। হ্যাঁ আমি মেম্বার, তোমার স্বামী। আচ্ছা একশোবার করে ফোন দিয়ে যাচ্ছ, কিসের জন্য বলো তো? কি হয়েছে কি? না না তেমন কিছু না, তুমি এই যে ফোন ধরিচ্ছ না, তাই মনের মধ্যে কেমন জানি করছিল।
শোনো, আমার জটিল একটা পরীক্ষা চলতেছে, এর মধ্যে তোমার 100 বার ফোন, আমি এসে ফোনটা ধরলাম, কি জরুরি কিছু? ও পরীক্ষা? হ্যাঁ আমি পরীক্ষায় ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও। আচ্ছা ঠিক আছে, রাখি এখন, পরে কল করব আমি। কি এবার খুশি লাগিচ্ছে? হ্যাঁ খুশি। আসলে হয়েছে কি বন্ধু, আমি বুঝতে পারিনি। তাহলে যা এখন বাড়ি যা। তুই কি স্কুল যাচ্ছ? না না, স্কুল তো আজকে বন্ধ। ও তো চল ওই করিমের দোকানে চা খা। চল তাহলে যাই, চা খেয়ে আসি। এবার পরীক্ষা খুবই খারাপ দিলাম, সাপ্লি খাবো। এটা কোনো ঘটনাই না। এটা ঘটনা না, তবে দুর্ঘটনা। দুর্ঘটনাও নয়, যত দ্রুত পাশ করতে পারি ততই মঙ্গল। পাশ করার জন্য এত পাগল হয়েছে কেন? পাশ করা মানেই তো তোমার চলে যাওয়া। আমি চলে গেলে খুব কষ্ট পাবেন মনে হচ্ছে। তোমাকে চলে যেতে হবে কেন বলো তো? চলে যাওয়া তো জীবনের একটা সত্য অঙ্ক। কাছে থাকা কি সত্য নয়? এগুলি বাদ দেন সাবির ভাই, আমি যাই আমার ক্লাস। আচ্ছা তোমার সাথে কিছু সিরিয়াস কথা বলার আছে। প্লিজ কোনো সিরিয়াস কথা বলেন না তো, আমার ভালো লাগে না। তুমি সবসময় ওকে অ্যাভয়েড করো কেন? অ্যাভয়েড করলাম কোথায়। আচ্ছা বাদ দাও, আমি যাই। আমার ক্লাসটা শেষ হবে লাঞ্চের সময়, তারপর লাঞ্চ করি একসাথে। ঠিক আছে। হ্যালো বউ, আমি তো তোমার কলেজের সামনে আসছি। সামনে আসছো কেন? ওই কলেজের গেটের বাইরে। এখানে আসছো কেন? তা না হলে তোমার সাথে দেখা হবে কেঙ্কা করে। এখান থেকে যাও, আমি বেরোচ্ছি। কোথায় যাবো? আরে কলেজের পেছনে গিয়ে দাঁড়াও, আমি আসছি, আমি বেরোচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ রূপালি? এই তো একটু সামনে। তাহলে চলো। চলো মানে? তোমার সাথে যাই, একটু ঘুরে আসি। মানে গ্রাম থেকে একজন লোক আসছে, কিছু দিতে হয়তো ফোন করেছিল, বাড়ি থেকে কিছু পাঠাইছে, যাই নিয়ে আসি। ও পিঠা পাঠিয়েছে বুঝি? জানি। ঠিক আছে যাও। আমার নাবিলা কেমন আছে? মা হোক স্যারে, সোলার কেমন থাকবে ক? হয় মা তো শক করে চাউলক দূরত রেখে আসছে। শক করে দূরে থাকে নি এটাও ঠিক, কিন্তু ওক না সোল, মা ওক কাছে চায়, এটাও তো বোঝা লাগবে। বুঝে কি হবে কাউ দেখিনি,
আমি কি পড়াশোনা ছেড়ে গাওত গিয়ে বসে থাকবো? তাও তুমি তো মেলা দিন গাওত যাও নি। তোমার কি মনে হয় আমার সোলের জন্য আমার মন পুরে না? তুমি কি ডাইনি নাকি যে সোলের জন্য মায়া হবে না? আচ্ছা আমি যাই, আমার ক্লাস আছে। এখনই চলে যাবে? আরে না থাকো, কোনো হোটেলে যা, একটু চা নাস্তা খাই। এত দূর থেকে আসলাম। তুমি কি আমাকে কই আসছিলি? যদি কই আসতেন তাহলে সময় বের করে রাখতাম। তাও তো কথা, কালকে হঠাৎ করে চেয়ারম্যান করলো, মেম্বার যাবো নাকি ঢাকা? আইতের গাড়িতে যামো আবার হাতের গাড়িতে ফিরবো, মানে নাইট কোচ তো আর কি। চলে আসলাম, আমিও ভাবনু তোমাকে না সারপ্রাইজ দেওয়া যায়। আচ্ছা তুমি এখন যাও, বিকালবেলা ফোন করো, আমি বের হয়ে সোলের জন্য একটা জামা কিনে দিব। মানে তাহলে আমি এখন কি করবো? কেন হোটেলত উঠোনি? উঠেছি, কিন্তু এখন আবার হোটেলত যাবো। তাহলে কি রাস্তায় রাস্তায় ঘুরবি? আমি একটু ওয়েট করি, ক্লাস শেষ করে আসো না। কলম তো এলা না, যাও এখন। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো। আমি কি মিথ্যা বলি? মিথ্যা বলো না সত্য বলো আমি জানি না, তবে কিছু একটা যে বলছো না সেটা বুঝতে পারছি। কত কিছুই তো আপনারে বলি না, কোনটা শুনতে চাচ্ছেন? কোন কথা বলছো না তা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমার কাছ থেকে খুব যত্ন করে কিছু একটা আড়াল করছো। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? আরে আমি তো অন্য অনেককেই পছন্দ করি। তোমার এই ব্যাপারটা ঠিক নিতে পারছি না। আপনি কি নিতে পারতেছেন না, কি সব বলতেছেন? এই যে তুমি সবকিছুই বুঝতে পারছো কিন্তু এমন অ্যাটিটিউড করছো যেন কিছুই বুঝতে পারছো না। সাবি ভাই, আমি খুব সাধারণ পরিবারের একজন মেয়ে। ছোটবেলা থেকে শুধু একটাই স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হবে। এইটা ছাড়া আপাতত আমার আর কোনো চাওয়া নেই। ডাক্তার হওয়া তো আমাদের সবারই স্বপ্ন ছিল, তাই বলে আর কোনো চাওয়া নেই এটা ঠিক না। জীবন, সম্পর্ক, সংসার, পারিবারিক জীবন, এটা আমাদের থাকবে না? আমি যাই। ও রূপালি প্লিজ। সাবি ভাই, আপনি খুব ভালো একজন মানুষ, আপনাকে আমার অনেক পছন্দ। এর বেশি আপনাকে আমি কিছু বলতে চাই না, আপনি প্লিজ আমাকে কিছু বলুন। এটা কি আপাতত? যাক, কিছু একটা সান্ত্বনা তো পেলাম, চলো কফি খাবে। না আর চলো তো প্লিজ। Thank you.
আরে তোমার ভাবি তো ডাক্তার, কে হানি, আরে ওই কিসের ডাক্তার, ও তো কোয়াক ডাক্তার হাতুড়ে, আর তোমার ভাবি MBBS, তুমি আমার বাড়িতে পড়াইছো, হ্যাঁ তোমার ভাবি দিয়ে ট্রিটমেন্ট করাই দেবো না, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কাক উল্টা পাল্টা কথা বলিন, কিসের উল্টা পাল্টা? আমি কি ডাক্তার হইছি? মেলা দেরি আছে। আরে ওই কি তোমার কলেজ খোঁজ নিবে যাবে? তুমি এগুলান করো না, আমার ভাল লাগে না। আচ্ছা থাক, তুমি আমার প্রেশারটা মাপে দাও। প্রেশার মাপবো? সন্ধ্যার সময় না প্রেশার মাপিছে তোমার? কালকে তো আবার চলে যাবে, আবার কবে প্রেশার মাপবে না মাপবে? ঠিক আছে যা। পাগল আছে। তুমি চলে গেলে আমার কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? এই যে তুমি কালকে চলে যাবেন, কার কার সাথে গল্প করবেন, ঘুরে বেড়াবেন, আর আমি সারাদিন একলা একলা। তুমি আমাকে নিয়ে এসব ভাবো? তোমার বিশ্বাস আছে, কিন্তু জগতের কোন পুরুষ মানুষ ব্যক্তি আমার বিশ্বাস আমি তো ভেবেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। তাই ভালোবাসি তো তোমাকে, আমি অনেক ভালোবাসি, কিন্তু বুঝে ব্যাপারে থাকার বুঝার লাগবে না। আমি যাই, আমার গোছ গাছ বাকি আছে, প্রেশার আপনার একদম ঠিক আছে। থাকো না, গোছ গাছ পরে তোমাকে না দেখি। এখন আমি কোনো বিচার আচার করবা পারবো না, রাখি এখন। ভাই তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? কি হবে মানে, ঢাকা থেকে ফিরে আসার পর থেকে দেখেছো তোমার মন খারাপ। মন খারাপ হবে কেন? আমি থার্ড টাইম মেম্বার, অত সস্তা লয় বুঝছো? কেন তুমি মানুষ লয়? মানুষ হব না কেন? মানুষ হলি তো তার মন খারাপ হয়। হ্যাঁ মনটা না খারাপ। ভাবির সাথে কিছু হয়েছে? না তোর ভাবির সাথে আর কি হবে। কি সুন্দর হাসতে হাসতে ঢাকাত গেলেন, ওখান থেকে ফিরে আসার পর দেখছি সবার সাথে খেটমেট করছেন। থাক ওলা কথা শুনতে হবে না তোর, তুই জানি নে। আরে কি হয়েছে সেটা কবেন তো আগে। কিচ্ছু হয়নি, তুই যা তো যা এখান থেকে যা। আরে তুমি আমার সঙ্গে আঙ্কা করে কথা কছেন কেন? কি কোনো হবে? এই যে ধমক দিছেন। আমি আবার তো কখন ধমক দিলাম? তুই আমার একটা মাত্র বোন, তোকে আমি ধমক দিবার বাড়ি কদিন? তাহলে আমাকে কও ঢাকাত কি হয়েছে? ঢাকাত যা দেখলো তোর ভাবি একটা ছেলের সাথে হাসতে হাসতে রিক্সা ঘুরিচ্ছে। আমি জানতাম এঙ্কাই হবে, এত করে কছিলাম মেয়ে মানুষের এত লেখা পড়া করার দরকার নাই, দেখবেন একদিন ঠিকই সংসারে লাথি মেরে চলে যাবে। এই তুই এত খেপেছ কেন? যে মেয়ে মানুষ দুধের বাচ্চা রেখে লেখাপড়া করতে যায় সেই মেয়ে মানুষ কোনদিন সংসারই হতে পারে না। এই তুই এত চিল্লাছ কেন? সারা গ্রাম মত রাষ্ট্র করবো নাকি? এখনো সময় আছে ভাই, চোখ খুলে দেখো।
ঘর আসেন না না এখন আর ঘর যাব না কথা শুনলো তাই না আনলে আপনার বেটি এখন ডাক্তার হচ্ছে এখন তার কি ইচ্ছে সেটা আমি কি করে কব কন্দিনী হুঙ্কা করে করছো কে মা আপনার বেটির তো এই সংসার ভালো লাগছে না কি করছো মা এগুলা আচ্ছা আপনি কোন আমার ভাই যদি আপনার বেটি বিয়ে না করত তাহলে কি আপনার বেটি ডাক্তার হতে পারত না তা তো ঠিকই কিন্তু তুমি রাগ করিছো কেন মা রাগ করিছি না কষ্ট থেকে করছি আপনার বেটি ঢাকা যায় অন্য বেটার সাথে ঘুরে বেড়াচ্ছে সি মা তোমার বড় ভাইয়ের বউ তাকে তুমি এমন বদনাম দিচ্ছ বদনাম দিচ্ছি না এটাই সত্যি আচ্ছা আমি তাহলে যাই জামে আসলে কই যে আমি আসছিলাম মাক ফোন দিছি মা ফোন ধরবে না ঠিক আছে হ্যাঁ কোনো দয়া মায়া নাই মনের ভিতর ফোন ধরতেছে না কিছু না সোলেক তো আর থামানো যাচ্ছে না সে সুন্দর থেকে কানতে কানতে এখন ঘুমলো কিছু খাসে
কিছু খাইনি, খালি কসে মার কাছে যাবো, মার কাছে যাবো। আমি কি পাপ যে করেছি আল্লাহ জানে। আমার একটা কথা রাখবেন। কি কথা? তুমি সোলেক নিয়ে ঢাকা চলে যাও, একবার সোলের সঙ্গে মার দেখা হলে ভাবি রাগটা কমত। আমি যাব না, ওই ডাক্তার হসে তো কি হসে, আমি ও থার্ড টাইম মেম্বার। এলা কে ছোট কে বড় এত কিছু দরকার নাই, তুমি ঢাকা যাই ভাবির সাথে মীমাংসা করে আসো। লাভ নাই, সকাল থেকে একশো বার ফোন করেছে একবারও ধরে নাই। তুমি নাবিল এক নিয়ে সরাসরি চলে যাও, সলের মুখ দেখতে পারে আর রাগ করে থাকতে পারবে না। জীবনে এমন কিছু বিষয় থাকে যা কাউকে বলা যায় না। কেন বলা যায় না সাবির ভাই? আমি আসলে খুব অসুস্থ হয়ে যাচ্ছি, আমি একটু চিন্তা করতে পারতেছি না। কি হয়েছে? কিছুই তো বলছো না। আমি বলতেও পারতেছি না, চুপ করেও থাকতে পারতেছি না। বুঝলাম না। আমি বোঝাতে পারবো না। আমি না পাগল হয়ে যাচ্ছি। আর আমি পাগল হয়ে গেছি। কেন পাগল হয়েছো? কারণ আমি যেটা বলতে চাইতেছি, বোঝাতে চাইতেছি, সেটা আমি বোঝাতে পারতেছি না। ফোনটা ধরো। বারবার ফোন দিচ্ছে, ফোনটা ধরো। তুমি কথা বলো, আমি একটু রাউন্ডে আসছি। হ্যালো বউ, আমি আসছি। আসছি মানে? তোমার কলেজের কাছে আসছি। আমি কি তোমাকে আসতে কইছি? বলো না। তবু আমি আসছি। আসিছো, এখন চলে যাও। একটু আনা দেখা করি। এত দেখা করতে হবে না। বউ তোমার পাও ধরেছি, একটু আসো। এখন পাও ধরছেন কেন? যখন অন্য মানুষের সামনে আমার বদনাম করতেছিলেন তখন মনে পড়ে নাই? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এটা ছেলে খেলা পাইছি, ইচ্ছা হলো খারাপ আচরণ করলাম, আবার মাফ করে দিলাম। ওগুলা কথা করো না বউ। আমি আর কোনোদিন তোমাকে কিছু কব না, তবু আমাকে ছাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করো না বউ। তোমার এগুলা কথা শোনার কোনো টাইম নাই আমার। বউ তোমার নাবিলার কসম, তুমি একবার আসো। আমাক ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো তুমি? না বউ, আমি কোনো ব্ল্যাক হোয়াইট করছি না। একটু আসো, সামনাসামনি কথা কমো। ঠিক আছে আসো, কিন্তু কলেজের মধ্যে ঢুকবেন না, বাইরে দাঁড়াবেন। আচ্ছা, যে তোমার কলেজের আগত যে গলিটা আছে না, আমি ওখানে দাঁড়াচ্ছি। আচ্ছা আমি আসছি। সাবির ভাই, ওই যে আমার গ্রাম থেকে লোক আসছে দেখা করতে, আমি যাই একটু দেখা করে আসি। আমি যাই তোর সাথে? না লাগবে না, আমি যাইতেছি। ও ঠিক আছে। তুমি চলে আসার পর থেকে নাবিলা তো খাওয়া দাওয়া সারে দিছে, খালি মা মা করেছে। আমার মেয়েটা পাগল হয়ে গেছে, আমি নাবিলার কান্না সহ্য করা পারছি না, তাই নিয়ে আসছি। নিয়ে আসলাম মানে? তোমার সাথে দেখা করাতে এখানে নিয়ে আসছি। তুমি নাবিলাকে এখানে নিয়ে আসছো? তুই আমার মেয়ে কই? ওই যে ওইখানত বসা রেখে আসছি, আবার তুমি যদি রাগ করো। মা